বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাস্ট্রাথিম। অ্যাস্ট্রাথিম এর আগেও আমার অনেকগুলো ভিডিও আছে অ্যাস্ট্রাথিমের উপরে, বাট কয়েকজনে বলতেছিল যে একটু একটু বিগিনারদের জন্য একটু করানোর জন্য। সেটা হচ্ছে যদি আপনি অ্যাস্ট্রাথিম বুঝতে চান, তার আগে থিমটাকে বুঝেন, মানে থিম জিনিসটা আগে বুঝুন। থিম জিনিসটা কি? থিম জিনিসটা হচ্ছে একদম মানে নর্মাল কথা হচ্ছে একটা ক্যানভাস, একটা বোর্ড, যাই বলুন না কেন, আপনি সহজ ভাষায় যেটা বুঝেন সেটাই আগে চিন্তা করেন। তো যাই হোক, একটা বোর্ড বা একটা ক্যানভাস, তো এই থিমটা যেমন আমরা একটা বিল্ডিং করি, কেমন বিল্ডিংটা করলে আগে একটা প্ল্যান প্রোগ্রাম করতে হয়, একটা প্ল্যান প্রোগ্রাম করে তারপরে আমরা কাজটা করি, ডেভেলপ করি, বিষয়টা হচ্ছে এরকম। আর এটা একটা একটা কলাম বসায় তারপর কাজগুলো করি, ঠিক তেমনি থিমটাও এমন। ঠিক আছে, তো থিম যারা তৈরি করে মানে ডেভেলপার, থিম ডেভেলপার তাদেরকে বলে। আপনি যদি নতুন একদম বিগিনার হন, আমার সবচেয়ে ইয়ে হচ্ছে আপনারা সবসময় তারা থিম তৈরি করবেন, এটা পিএসপি শিখবেন, তারা প্রথমে যেটা করবে সেটা হচ্ছে অন্যদের থিমগুলো কাস্টমাইজ করা শিখবেন, এটা প্রথমে করবেন। কেন করবেন? কারণ হচ্ছে যদি থিম কাস্টমাইজ করেন, এতে করে কি হবে, থিমের ব্যাপারটা মানে একটা থিম কি বানাবেন, কোন পার্টনার বানাবেন, সেটা আমার মাথা চলে আসে। এটা হলো মেইন কথা। তো নর্মাল কটা থিম আমরা দেখেছি এর আগে, তো এখন আসছে করবে এক্সট্রা থিম। এক্সট্রা থিম হচ্ছে কর্পোরেট থিম মত, এটা অনেক বড় একটা থিম। এটা প্রিমিয়াম এবং ফ্রি দুইটা ভার্সন আছে, ফ্রি ফ্রি তো ফ্রি, ফ্রি ভার্সনে অনেকগুলো সুবিধা বা ডেমোগুলো নাই, এবং আরও অনেকগুলো বিষয় আছে যেগুলো প্রিমিয়ামে থাকে কিন্তু ফ্রিতে নাই। কিন্তু নর্মালি যদি আপনি ওয়েবসাইট বানাতে চান তাহলে কিন্তু আপনি ফ্রিতে পারবেন, ফ্রি অনেকগুলো সুবিধা আছে, কারণ এটা কর্পোরেট থিম, তো যার কারণে অনেকগুলো ফিচার দেওয়া থাকে। তো যাও, আমরা থিমটা কোথায় পাবো? এটা ওয়ার্ডপ্রেস ওআরজিতে পাবো। আপনি জাস্ট অ্যাড নিউতে যাবেন, সামনে পেলে তো পাবেন, আর না পেলে এখানে লিখে দিবেন অ্যাস্ট্রা দিয়ে, একটু চার্জ করলে আপনার সামনে এটা বেশি উঠবে। হ্যাঁ, বেশি উঠছে, ওকে, দেখতে কিরকম, একদম বিগিনারদের জন্য, তারা নতুন তাদের জন্য, আর যারা এক্সপার্ট তাদের দরকার নাই। এটা ইনস্টল করবেন, অ্যাক্টিভ করবেন, আর যারা অনেকদিন ধরে করছেন, অনেকদিন ধরে প্র্যাকটিস নেই, ভুলে গেছেন, তারা আবার দেখেন। চলে আসছে থিমটা, ইনস্টলটা হয়ে গেল, অ্যাক্টিভ করে ফেললাম, এখন থিমে চলে আসছে যে অ্যাস্ট্রা অপশন। যে কোনো থিম যখন আপনি ইনস্টল দিবেন, অ্যাক্টিভ করবেন, এটাতে একটা অপশন, ওই থিমের একটা অপশনগুলো চলে আসবে, মানে ওই থিমের জন্য যে অপশনগুলো থাকে সেটা চলে আসে। তো যাক, আমরা এখানে দিলেও আসবে অ্যাস্ট্রা থিমের পর এই যে অ্যাস্ট্রা অপশন, আমরা অ্যাস্ট্রা অপশনে যাচ্ছি। এটার জন্য কিছু বিগিনার প্লাগিন আছে, সেগুলো আগে ইনস্টল দিয়ে দিব, ইনস্টল ইম্পোর্টার প্লাগিন, প্লাগিনগুলো আমরা দিয়ে দিব, ইনস্টল ইম্পোর্টার প্লাগিন, ওকে, প্লাগিন হচ্ছে ইনস্টল হয়ে যাচ্ছে। ইনস্টল হয়ে গেছে আমাদের এখানকার জন্য, আমরা প্লাগিনে গিয়ে দেখি কি কি প্লাগিন ইনস্টল হয়েছে এখানে। সি স্টার্টার ট্যাম্পলেট, ঠিক আছে, বাট এখানে একটা ইনস্টল হয় নাই, সেটা হচ্ছে এখানে কিন্তু আরেকটা হওয়ার কথা, বাট হয় নাই, কিন্তু দেখি আমরা কেন হয় নি, ইম্পর্টেন্ট না। আমরা চাই হবে সি লাইব্রেরি। আমরা প্রথমে কি করছি, মূলত প্রথমে কি করেছি, এক্সট্রা অপশনে গিয়েছি, এক্সট্রা ইম্পোর্টার প্লাগিনগুলো আমরা ইম্পোর্ট করে নিয়েছি। করার পরে কি আসছে, আমরা সি লাইব্রেরি, মানে লাইব্রেরি মানে ওখানে যে ডেমোগুলো আছে, লাইব্রেরি মানে লাইব্রেরি অথবা পুস্তকালয় যেটা মনে কেন, গ্রন্থশালা, ওই লাইব্রেরিতে আসলাম। আর লাইব্রেরিতে এসে বিভিন্ন ডেমো, এবার এখানে চিন্তা করেন, যদি বললাম এটা কি একটা কর্পোরেট থিম মানে বড় লেভেলের থিম, যার কারণে এখানে অনেকগুলো ধরনের ডেমো থাকে, এখানে বিভিন্ন ধরনের একটা বিভিন্ন ধরনের ডেমো আর দেখেন। বিজনেসের জন্য যদি কোনো ওয়েবসাইট তৈরি করেন তাহলে শুধু বিজনেস ক্যাটাগরি দিলে বিজনেসের জন্য যেগুলো এদের ডেমোগুলো আছে সেগুলো চলে আসবে, বিজনেস সাইট তৈরি করার জন্য যেসবগুলো আছে সেগুলো চলে আসবে, এজেন্সিগুলো পারবে না, এজেন্সিগুলো একটু এগুলো হচ্ছে আপনার প্রিমিয়াম। এরপর হচ্ছে ব্লগের জন্য যদি কোনো আপনি কোনো ডেমো চান
তাহলে দেখেন চলে আসছে, কেমন? এছাড়া এখানে আছে ই কমার্সের জন্য, যদি চান আছে ই কমার্সের জন্য অনেকগুলো ডেমো আছে এক্সট্রা থিমের ভিতরে। এছাড়া এখানে ক্লিক করে যদি ফ্রি চান, এজেন্সি চান, আমরা ফ্রি চাচ্ছি, আমরা তো ফ্রিতে যেগুলো আছে সেগুলো আসো। হ্যাঁ চলে আসছে, ঠিক আছে। তো আমি আপাতত এটাকে প্রথমে একটা বিজনেস অথবা ব্লগ দেখি, এটা সিম্পল একটা ব্লগ অথবা অ্যাজ এ বিজনেস যেটার জন্য হোক। বাট আমি চাচ্ছি যে এইরকম একটা ডেমো ইনপুট করে আপনার পোর্টফোলিও সেট করে ফেলব, আমি এটা করতে পারি। ড্রিম ঠিক আছে, লার্ন ডেটা ইউনিভার্সিটির জন্য যায়, বাট আমরা এটা আপাতত এটাকে পোর্টফোলিও করে ফেলি। এই ডেমোটা ইনপুট করবো, জাস্ট ক্লিক করব এখানে 1 2 3 4, যদি চারটা পেজে দরকার হয়, মানে আমার এখানে তিন চারটা পেজ, 1 2 3 4 চারটা পেজ দরকার হয়, তাহলে আপনার চার ইনপুট কমপ্লিট সাইট দিলে চলে আসবে। যদি বলেন না আমি শুধুমাত্র একটা একটা নিবে তাও পারবেন। তো আমরা তিনটাই সবগুলো মানে ফুলটা নিচ্ছি, ডেমো যা আছে এভরিথিং নিয়ে যাচ্ছে। তো আমরা ইনপুট দ্য কমপ্লিট সাইট, এখানে স্কিপ ডিলিট প্রিভিয়াস, যদি আগে কোনো ডেমো থাকে তাহলে ডিলিট প্রিভিয়াস দিলে চলে যাবে এটা। তো আমরা সে নাই তারপরে দিয়ে দিলাম টিসিওটা। ওকে হতে থাকুক, প্রথমে যেটা করবো সেটা হচ্ছে এই ডেমোটার সাথে যেগুলো প্লাগইনগুলি ইম্পর্টেন্ট সেগুলোকে এখানে নিয়ে নিবে, মানে এই ডেমোটার সাথে যেসব প্লাগইনগুলি ইম্পর্টেন্ট লাগবেই সেগুলো আগে নিবে, তারপরে ডেমোটা এন্ট্রি করে নেবে। ডেমোটা কোনো একটা কারণে ফেল দেখাচ্ছে, আমরা একটু দেখি এক মিনিট। ডেমোটা WooCommerce সাইটটা এখন এই মুহূর্তে আমার এখানে একটু প্রবলেম হচ্ছে, আমি এটা ফেলে দিচ্ছি। আরেকটা ডেমো আমি ইনপুট করেছি, ডেমোটা এখন নিচ্ছি। প্রথমে যেটা করতেছে এখানে তাদের সব কিছু নিচ্ছে, আগেগুলো ডিলিট করে দিচ্ছে, আগে যদি তাদের টি সিনে করে দিলাম না ডিলিট, ওগুলো আগে ডিলিট করে নিচ্ছে ওরা। এরপরে ইম্পোর্ট করে নিচ্ছে সব কিছু বিষয়গুলি এভরিথিং। ওকে এটা ইনপুট হয়ে গেছে এখন ডেমোটা, আমরা যদি এখন সাইটটা একটু ভিজিট করি দেখি কেমন লাগে। দেখেন সাইটটা আমাদের পুরো ডেমোটা ইনপুট হয়ে গেছে, এভরিথিং রেডি। এবার আমরা এটা রেডি করি, আমাদের মনে মতো করে এটা ডিজাইন করি। প্রথমে যেটা করবো সেটা হচ্ছে আমরা এক্সট্রা অপশনে যাব, এটা যে লোগোটা আছে এই লোগোটা চেঞ্জ করে দেব। লোগো আছে এটা না, আচ্ছা আমরা আমাদের মতো একটা লোগো লাগাই এখানে। এখান থেকে পারবেন অথবা আর একটা জায়গা আছে সরাসরি কাস্টমাইজ করে পারবেন, কোনো সমস্যা নেই। লোগো প্যাকটা এখান থেকে চেঞ্জ করা যাবে, এই যে হেডার। আগে গ্লোবাল থেকে শুরু করি, গ্লোবাল হচ্ছে কালার, মানে ব্যাকগ্রাউন্ডে কালারটা কি করবেন। আমি যে কালার দিলাম এখানে, টেক্সট কালার কি রাখবেন, কেমন আমি এখান থেকে শুরু করছি। টেক্সট কালার হচ্ছে বর্তমান ব্ল্যাক আছে, টেক্সট কালার চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন, টেক্সট কালার আপনি চেঞ্জ করতে পারেন, আর নইলে ব্ল্যাকই থাকুক। ওকে এরপর হচ্ছে কন্টেনার বাটন কালার, বাটন কি কালার রাখবেন, বর্তমান বাটন কয়টা আছে, দুইটা। কালার আছে নীল আছে, টেক্সট কালার আছে হোয়াইট। করতে পারবেন, আর হোবারে কি থাকবে, সেটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন এখানে বাটন দিয়ে। ওকে এরপরে ওকে আমি ঠিক করলাম এগুলো কালার গ্লোবালে। এরপর টাইপোগ্রাফি যেটা বেস ট্যাম্প ট্যাম্পলেট থাকবে যেটা, তারপর ফ্যামিলি মানে ফন্টের যে ফ্যামিলিটা কী ফ্যামিলি রাখবেন, মানে ফন্ট ফন্ট ফ্যামিলি কী রাখবেন, তা আমি চেঞ্জ করে দিচ্ছি, চাইলে চেঞ্জ করতে পারবেন, ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করতে পারবেন।
একটা মনিস্টার ছিল, রমন দিশু খুব ভালো এইটা। দেখি কোনটা ভাল লাগে না, এটা এই ধরনের সাইটগুলোতে এটা মানাবে না, তাই ওখান দিয়ে এলো বডি কন্টেন্ট, নট ইজ এ বডি কন্টেন্ট। ঠিক আছে, আচ্ছা আর কত রাখবেন? স্ট্যান্ডার্ড 14, স্ট্যান্ডার্ডে 14 স্ট্যান্ডার্ড, বাট আমরা চাইলে বাড়াইতে পারবেন। ওকে, নর্মাল পটি আছে, ডিপার চাইলে এখানে ক্যাপিটালাইজ করতে পারবে, সবগুলো বড় হাতের হবে, অ্যাজ ইউ উইশ। ওকে, এরপর লাইন হাইট, গ্যাপ আর কি, লাইন হাইট, তারপর মার্জিন, এভরিথিংটি করতে পারবেন এখান থেকে, টেক্সোগ্রাফি থেকে, বডিতে ভিতরের কাজগুলি আর কি, সেগুলো আপনি এখানে ঠিক করতে পারবেন। এরপর হচ্ছে কালা তো করলাম, পাটনে করলাম। ওকে, এবার গ্লোবাল চেঞ্জ করলাম, হেডারের হেডার কোনটা, আমাদের হেডার হচ্ছে উপরেরটা, হেডারের যে প্রাইমারি হেডার আছে, প্রাইমারি হেডার এবার রাখবেন, এখন বর্তমান আছে এইটা, এটা করতে পারেন উপরে, মিডিলে হচ্ছে লোগোটা দিয়ে এইভাবে করতে পারবেন অ্যাজ এ উইশ। তারপর হচ্ছে এই পাশেও রাখতে পারবেন, বা এটা তেমন ভাল লাগে না, এটা হয় না, মানে খুব কম হয় বাটনটা, তো ওকে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, তো আমি মিডিলে রাখলাম, আপনাদের ইচ্ছে আপনারা দেশে রাখতে পারবেন। আর এখানে বর্ডার যে সাইজ আছে, বর্ডার সাইজ এটা বানাতে পারবেন বর্ডারটা। ওকে, তো ওকে, এরপর হচ্ছে বাটন কালা তো করে ফেললাম, বাটনটা দিয়ে ভিতরে লেখাটা চেঞ্জ হয়ে গেল। ওকে, এরপর হচ্ছে প্রাইমারি হেডার, এরপর হচ্ছে প্রাইমারি মেনু, এই যে প্রাইমারি মেনু, এখন বর্তমান ডিফল্ট ডিফল্টটা আছে সাইড ডাউনে দেব। ওকে, এটা ভালো। তারপর হচ্ছে না বেশি বড় হয়ে ছোট যাবে, বর্ডার রেডিয়াস, এবং তো বর্ডার নাই এজন্য দেখা যাচ্ছে না। হ্যাঁ, লিঙ্কিং হচ্ছে, দেখি মোবাইলে কেমন হয়। ঠিক আছে, ছোট ডিভাইস, ঠিক আছে, ওকে, আর না মেনু না রাখতে চাইলে আবার এটা করতে পারবো, ডিসেবল করে দিলে মেনু নাই সেটাও করতে পারবো। এরপরে ট্রান্সপারেন্ট শেডার, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড রাখবেন কিনা, সাইট আইডেন্টিটি, এরপর হচ্ছে আপনি লগোটা চেঞ্জ করতে পারবেন, কোনটা এটা হচ্ছে রেটিনা লগো আছে, লগো রেটিনা লগো হচ্ছে অ্যাজ এ বড় ডিভাইস, মানে অ্যাপেলো ডিভাইসের জন্য, তারপরে আমাদের যে অন্যান্য অপারেটিং সিস্টেমগুলো যেগুলো আছে, বড় বড় অপারেটিং সিস্টেম যেমন লিনাক্স, তারপরে অ্যাপে অ্যাপোলো, ওটার জন্য আপনার উইন্ডোজের জন্য যে লগোটা আপনি দিবেন তার ডাবল দিতে হয়, এই জন্য দুইটা লগো সিলেক্ট করে, এটা অনেক বড় হয় আর নর্মাল লগোটা ছোট হয়, তো আমি দুইটা দিয়েছি, যেটা আমাদের এখানে কোনটা দেবো, এখানে আমাদের কোনটা দিতেই পারি এখান থেকে, ফাইভ হান্ড্রেড দিয়ে দিলাম। রেটিনা, রেটিনা
মেশিনটা বড় ডিভাইসের জন্য, যে মানে বড় ডিভাইস না, আমি ওতে এটা দিয়ে দিলাম। ওকে, মোবাইল ভিউতে চাইলে লোগো চেঞ্জ করতে পারেন, মোবাইলটাতে এটা দিবেন না। সাপোজ ধরো মোবাইলে কেউ সার্চ করলে এটা অন্যটা দেখবে, তাও পারবেন, তাও সুযোগ আছে, কারণ আরাম করতে দিলাম, মোবাইলটা দেখবেন। ঠিক আছে, ওকে, চেঞ্জ করতে পারবেন আপনি যদি বলেন, এটা চেঞ্জ করতে পারবেন মোবাইলে। হ্যাঁ, ওকে, এটা দিলাম, পাইবার দিছি। সাইট লোগো দিলাম, এটা হয়েছে, এটা দেখছেন। ওকে, যা হোক আমরা দিলাম এটা। এরপর হচ্ছে এটার পর হচ্ছে লোগোর পর হচ্ছে সাইট আইকন, আইকন দিতে পারেন চাইলে, ইউজ করতে পারেন আইকনগুলি যে উপরে থাকবে। আমি এটা দিলাম, আমি পাইবার দিলাম। এই যে উপরে সাইট আইকন বার থাকে, ঠিক আছে। এরপর হচ্ছে সাইট আইকন পরে কি দিলাম, এরপর হচ্ছে সাইট টাইটেল চেঞ্জ করতে পারেন আপনি। আবার তবে সবচেয়ে ভালো হচ্ছে এটা দিবেন ট্যাগলাইন দিবেন, তাইলে ভালো। সাইট টাইটেল, আই এম ওয়েব ডেভেলপার, যদি পার্সোনাল ফিট করতে সেই জন্য দিচ্ছি এটা। আপনি কি সেট করবেন সেটার উপর ডিপেন্ড করবে, আপনি কি দিবেন সাইট টাইটেল, ট্যাগ লাইন অবশ্য ট্যাগটা থাকবে, কিওয়ার্ড আর কি। তবে ট্যাগ লাইন দিচ্ছি ডাব্লু, ঠিক আছে, ট্যাগ লাইন দিলাম, বেসিক পরিবর্তনগুলো আমরা এখান থেকে করে দিলাম। এবার ফুটারটা দেখি, সরি, একদম নিচে যাচ্ছি আমি, এখানে আর একটু পরিবর্তন করতেছি। এটা গ্লোবাল ক্লাম হেডার করলাম, ব্রড ক্যাম্প না থাকুক, এটা হেডার ইনসাইডার থাকবে, দরকার নেই, পজিশন এভাবে থাকুক, মানে এখান থেকে থাকা ইচ্ছা করলে আপনি এখান থেকেও কিছু হেডার ইনসাইডার করতে পারবেন, এখান থেকে মেন তৈরি করতে পারবেন, ঠিক আছে। নতুন নতুন মনে করে দরকার না, এটা রাখছি না, এটা আমার পরবর্তীতে বিষয়গুলো দেখবো। আর বিশেষ করে ডেমো ইম্পোর্ট করলে এগুলোর প্রয়োজন হয় না। এবার হচ্ছে ব্লক কাস্টম, ওকে, সাইডবার, আমাদের সাইডবার আছে না, এই সাইডবার নাই। ওকে, এরপর হচ্ছে ফুটার, ফুটারের বর্তমান ফুটার বার কেমন আছে, এটা কপিরাইট বর্তমান এটা আছে এই সাইডে, আর এই সাইডে হচ্ছে এরকম করতে পারেন, এর পাশে কপিরাইট আছে, কপিরাইট কি লিখতে চান আপনি।
ওকে বর্ডার সাইজ দেখবেন এখানে, প্রথম বর্ডার দিলাম চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক, ব্যাকগ্রাউন্ড প্রথম হোয়াইট আছে চেঞ্জ করতে পারবেন এখান থেকে। হয়ে যাবে স্লোলি ওটার উইজেট করবে, উইজেট অ্যাড করবেন কি না নিচে চাল দিতে পারেন। ওকে আমরা তাহলে ফুটারের পরিবর্তনটা আর মেনু মেনুটা উঠতাম, বর্তমান ফুটার মেন ওয়ান আছে, ওয়ানে কি আছে ফুটার ওয়ানে আছে ইনভার্টেড পেজ এখন বর্তমান আছে, এটা তো আসবে না এখানে দেখুন অ্যাড করি যে কি আসে এখানে। আচ্ছা এখানে তো ফিটে আসবে না, আমরা আবার যাচ্ছি একটু চলে গেলাম, মানে ফ্রিতে অনেকগুলো ফিচার পাবেন না কিন্তু আপনি দেখছেন ওই যে উইজেট গুলার মানে ফুটার উইজেট অ্যাড করার কোনো অপশন না এখানে। এরপর হচ্ছে ফুটারে আরো কিছু জিনিস দেখি, ফুটার উইজেট অ্যাড তো করা যাচ্ছে না, ওকে ইন্টারভিউতে করলাম। এরপর মেনু মেনুতে ফুটার ওয়ান টুতে করা যাচ্ছে না, ফেস পারমিশনে থাকুক এটা আগেরই মেনু বর্ডার এখানে আছে ক্রেডিট, আমরা আগে ক্রেডিটের তৈরি ক্যাটাগরি তৈরি করি তারপর এখান থেকে নিয়ে আসতে পারবো। মেনু কপিরাইট, মেনু কপিরাইট বর্তমানে মেনু কপিরাইট করা আছে, এটা আমি কিছু আমরা চেঞ্জ করবো। এরপরে নিউ অ্যাকাউন্ট প্রোডাক্ট, ওকে কি এটি মেনু মেনু অ্যাড করতে পারেন এখান থেকে আপনি। এরপর হচ্ছে আমাদের উইজেট, উইজেট লাগবে না, হোম পেজ স্ট্যাটাস আমরা বলেছি এটি স্ট্যাটিক পেজ দেবে, কারণ হচ্ছে আমরা জানি যে পেজগুলো যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে আপনি পন পেজে মানে হোম পেজে কী রাখবেন, প্রথম পেজে কী রাখবেন, পোস্টগুলোকে লেটে মানে লেটেস্ট পোস্ট মানে সবার আগে যে পোস্টটা থাকবে সেগুলো রাখবেন নাকি এটি স্ট্যাটিক থাকবে। তো যেহেতু এই ধরনের সাইটগুলো স্ট্যাটিক থাকে আমরা স্ট্যাটিক রাখতেছি, স্ট্যাটিক থাকে আর ম্যাগাজিন সাইট ব্লগ সাইটগুলো ডাইনামিক হবে, এভরিডে পোস্ট দিতে হয় তো সেই জন্য এগুলোকে আমরা ইয়ে করি, ওকে অ্যাডমিনিস্ট্রেশন এখানে হবে না। ওকে আমরা সেখানে চলে যাচ্ছি আমাদের বেসিক পরিবর্তনগুলো করার পরে, এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এই এই এটা ভিজিট করবো আর কি, মূলত সরাসরি পারা যাবে আমি এখান থেকে করে দিচ্ছি, এই সাইটটা ভিজিট করলাম সহজ হচ্ছে, এটা ভিজিট করে গেলাম, যাওয়ার পরে এই যে এখানে আছে এডিট উইথ এলিমেন্টর, এডিট উইথ এলিমেন্টর এখানে যাবো ঠিক আছে, যাওয়ার পরে ভিতরের যে পরিবর্তনগুলো যায় এডিট উইথ এলিমেন্টর, এলিমেন্টরটা কি এটা তো জানা দরকার, আগে আমি সে বিষয়ে একটু কথা বলি। এলিমেন্টর হচ্ছে একটা কলম, একটা পেন, অর্থাৎ আপনি এটা এক ধরনের প্লাগ, এটা হচ্ছে এটা প্লাগইন, এলিমেন্টর প্লাগইন আছে আমাদের প্রিমিয়াম প্রো, আমরা এখন প্রিতে ব্যবহার করতেছি, এটা কোত্থেকে আসছে ওই যে ডেমোটি ইম্প্রুভ করেছিলাম, আর এস্টা থিমটা মূলত তাদের কাস্টমাইজিংয়ের দায়িত্ব মানে কাস্টমাইজটা মূলত করা হয় এলিমেন্টরটা দিয়ে, এলিমেন্টর এডিটরটা দিয়ে, অনেকগুলো এডিটর আছে যেমন ডিবি জন্য ডিবি থিমে একটা এডিটর থাকে, আরও অনেকগুলো আছে আমি এখানে বলতে চাচ্ছি না এই ভিডিওতে, সেটা হচ্ছে এলিমেন্টর, এটা হচ্ছে একটা কলম, এটা এক ধরনের প্লাগইন, এই প্লাগইন এই প্লাগইন উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন থিমকে যে প্লাগইনের সাথে এলিমেন্টর থাকে সে প্লাগে অথবা এলিমেন্ট এলিমেন্টর দিয়ে কীভাবে সাইট বানাতে সেটা সামনে দেখব, এলিমেন্টর দিয়ে এটা কাস্টমাইজ করা হয় আর কি, করতে পারবেন আপনি যাও। তো আমি যাচ্ছি এলিমেন্টর দিয়ে এটা ওপেন করি, এলিমেন্টর ওপেন উইথ বিল্ডার,
কোনটা আসলে জানার তো বোধ করি নাই। আচ্ছা আমি ক্লিক করি, ও চলে আসছে স্যার, আমি ভুলে দিয়ে যাচ্ছিলাম। এলিমেন্টর হচ্ছে এক ধরনের এডিটর, একটা এডিটর বা কলম, যেভাবে না কেন আমরা থিমটাকে এখন এডিটরটা দিয়ে সুন্দর করে ডিজাইন করে দেবো। যেমন এই যে ছবিটা, এখন তো আপনার সাইট বানাবেন, আপনি কি এই লোকের ছবি দিয়ে রাখবেন? এখানে ভিতরে যে পরিবর্তনগুলো আছে, বেসিক যে পরিবর্তনগুলো আছে, সেগুলো আমরা এডিটর, আমরা মূলত থিম এডিটর দিয়ে কাজ করে ফেলছি, কিন্তু ভিতরে যে কন্টেন্ট পরিবর্তনগুলো আছে, অর্থাৎ আপনি উপরের এই জিনিসটা পরিবর্তন করতে পারছেন। যেমন আমরা এখানে কি করছি, এই লগোটা অ্যাড করতে পারছি, তারপর হচ্ছে মেনুটা অ্যাড করতে পারবো, এগুলো সব পারবো। কিন্তু আমরা যদি ভিতরের পরিবর্তনটা, আমরা বডির পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদের সেখানে কী লাগবে, এলিমেন্টর লাগবে। বিশেষ করে এক্সট্রা থিমের ক্ষেত্রে অন্য থিমের ব্যাপারটা অন্যভাবে বলবো। যেমন এই ছবিটা চেঞ্জ করবেন কীভাবে করবেন, জাস্ট এগুলো প্যানেল আছে দেখেন, পুরোটা কলম, এই যে ঠিক আছে, এডিট কলম, ওকে। আমরা জাস্ট এই যে কলমটা এখানে হাত দিব, এই জায়গাতে এখানে যদি আমরা দিই, তাহলে এই ছবিটা পিক কোথেকে আসেছে, এই ব্যাকগ্রাউন্ডের ছবিটা সেটা পেয়ে যাবো। এখানে দেওয়ার পরে এই যে স্টাইল, স্টাইলে গেলে এই ছবিটা পেয়ে যাবেন আপনি। তো ছবিটা যদি বাদ দিতে চান, ডিলেট, যদি কোনো ছবি অ্যাড করতে চান, যদি সেখানে কালার দিতে চান, তাহলে এখানে কালার আছে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড যে কালার দিতে চাইলে কালার আমরা দিতে চাইলে এখান থেকে দিতে পারবো, ঠিক আছে। এই যে কোনো কালার আমি যে বলি, এখানে ছবি দিব আমরা কালার দিব, মানে রং দিব, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিব, সেটাও আপনি এখান থেকে পারবেন। ঠিক আছে, অপোজিট কালার, একটা বর্ডার কালার দেওয়া দিতে পারবেন আপনি। আর ছবি ইউজ করতে চাইলে এই যে এখানে আবার যাবেন, মানে পুরোটা প্যানেল পেয়ে যাবেন। আমরা এখান থেকে না, আমরা মূলত এটা এখানে যাব, ইমেজ দিতে চাই, জি ছবি চলে আসছে, ঠিক আছে। তা এই ছবিটা বর্তমান ফুল পিকচার নিয়ে আসছে, চেঞ্জ করতে পারবেন পজিশনটা, ঠিক আছে। এটা হচ্ছে বর্তমান টপ সেন্টার থাকবে, ঠিক আছে। দেখবেন না এটা হবে আপনার ডিপিকাল, মানে ডিফল্ট ভাবে যেভাবে সেভাবে থাকবে, সেটাও পারবেন। দেখবেন না এটাকে আপনি একটা টপ সেন্টার রাখবেন, সেটাও আপনি পারবেন, ঠিক আছে। ঠিক আপনার উপর ডিপেন্ড করে এই বিষয়গুলো আর কি, কাস্টমাইজ করতে পারবেন কত সাইজে রাখবেন, সেটা আপনি বড় ছোট করতে পারবেন। ওকে, বিষয়টা হচ্ছে এরকম আর কি, আমরা করলাম, এরপর হচ্ছে এটা আপডেট করে দিলাম। এরপর হচ্ছে এই যে ইয়েটা আসতো আপনার, আমি যেটা ডিফল্টে থাকুক যেভাবে সেভাবে থাকুক। আচ্ছা, এরপর হচ্ছে যদি এখানে কোনো ছবি, এরপর আরও আছে এখানে, এই কাজটা ভালো করে আগে দেখে আরো আরো কষ্ট করে। দেখেন এখানে যদি আপনি ছবিতে বললাম, এখান থেকে ইমেজ, এখান থেকে যদি ভিডিও অন করতে চান, ভিডিও মানে আমরা এখানে চাচ্ছি যে ইয়ে রাখার জন্য না, ছবি নাই ভিডিও দিব, সেটাও আপনি পারবেন। তো ভিডিও আপনি ইউটিউব থেকে নিতে পারেন, যেমন ধরুন এখানে Need a professional website? I created one for our startup using Wix. Let me show you how I did it. First, go to
Need a professional website? I created one for our startup using Wix. আবার এখান থেকে নিয়েছি, যেমন আমার এখানে WP Rocket এর একটা ভিডিও আছে। আমি চাইলে এইকে জাস্ট কি করবেন, যে ব্যবহার করা সিস্টেম হচ্ছে কি, রিসেন্টলি এটা যে আপনাদের ভিডিওগুলো থাকবে না, এখানে অনেকগুলো ক্লাস, এটা হচ্ছে এইখানে ক্লিক করার পরে একদম নিজের রুটি তো শেয়ারটা করে শেয়ার এখানে আসবে। ওকে, এখানে যে এমবার্ড কোডটা পাবেন সরাসরি এটাও পারবেন, অথবা শুধু কপি করলেও হবে। শুধু এই দেখে আমি কপি করে হয় কি না, কপি করলাম, লিঙ্কটা বসে দেবো এখানে, ওই রে এটা, এই যে ভিডিও, এই যে লিঙ্কটা এখানে বসে দিলাম, বসা দিয়ে আপডেট দিলাম, দেখি হয় কি না। হ্যাঁ হচ্ছে, এই যে ভিডিও চলে আসছে কিন্তু। ঠিক আছে, খুব সুন্দর একটা জিনিস হয়ে যাচ্ছে, ভিডিও চলতেছে কিন্তু। ওকে, জাস্ট কিছু করলাম না, লিঙ্কটা কপি করলাম, ধরুন যেটা করতে চান, যে ভিডিও আনতে চান, যদি আপনার ইউটিউবে একটা ভিডিও বানা রাখবেন, সে ভিডিওটা এখানে আনতে চান, সেটা এখানে লিঙ্ক করতে চান, সেটাও পারবেন। সরাসরি ভিডিও দেওয়া দরকার নেই, সরাসরি ভিডিও করলে এটা জ্যাম হয়ে যায়, অনেক স্পেস নিয়ে নেয়, সরাসরিও নিতে পারবেন। ঠিক আছে, এরপর হচ্ছে যদি আপনার মনে হয় যে সরাসরি ভিডিও এখান থেকে ভিডিও কল করবেন, যেখানে ভিডিওটা আছে সেখান থেকে ভিডিও নিয়ে নেবেন, আপলোড করে দিবেন ছবির মতো একইরকম। ওকে, এখন আপনি কী দিবেন সেটা আপনার ডিপেন্ড করবে, তবে সেটা ডিপেন্ড, তবে রিলেটেড দিবেন, এই যে আমার এখানে আমার কোনো পোর্টফোলিও সাইটের ভিডিও থাকবে, তাহলে আমি ওটা দিয়ে দেবো এখানে, সেটা হলে ভালো হইতো। ওকে, তো আমি দেখা দিলাম। এছাড়া আপনি এই যে এখানে একটা আইকন আছে দেখেন, এইখানটাতে যদি বড় আমি এখানে কিছু দিবেন না, তাহলে ফেলে দিবেন, আর যদি কিছু দিতে চান এখানে ক্লিক করবেন, এখানে আপনি কী আনতে চান, মানে এই জায়গাটা কী দিতে চান, এখানে একটা প্যারামিটার আছে, এলিমিটার অনেকগুলো প্যারামিটার আছে দেখেন, আপনি যা আনতে চান, যদি ট্যাক্স আনতে চান এখানে ফেলে দেন, এখানে লেখা লিখতে পারবেন আপনি, যদি বলেন যে না আমরা এখানে এটা করবো না, আমি ফেলে দিচ্ছি এটা, তাও আপনি পারবেন। আমি এখানে দিতে চাই ছবি দিতে চাই, সেটাও আপনি পারবেন। ঠিক আছে, ডিলিট করে দিচ্ছি আমি ভিডিওটা, এইটা দেখেন, এটা জাস্ট ডিলিট কইটা, এই যে ডিলিট করে দিচ্ছে, আমি এখানে একটা ছবি অ্যাড করব, ছবি অ্যাড করতে পারবো, কথা বুঝতে পারছি, এই যে আবার এখানে ক্লিক করেন, ছবিটা অ্যাড করতে পারবেন, যদি আমরা একটু চেঞ্জ করে ছবিটা অ্যাড করে দিই এখানে, ওকে এটা আপডেটটা এখানে ইয়ে দিব, আর এখানে ছবিটা ছোট হয়ে গেছে। আর না রাখতে চাইলে ফেলে দেন, কোনো সমস্যা নেই। ওকে, যদি মনে হয়, যেমন এটার উপরে যদি মনে হয় আপনি কোনো কাজ করবেন, সেই স্টাইলে যাবেন, স্টাইলে হবারে করবেন, হবারে করে এই যে ব্যাকগ্রাউন্ডে আছে, এটা ব্যাকগ্রাউন্ডে হবার করবেন কি না, ধরো আমি একটা হবার করলাম, মানে হাত দিলে অন্যটা অন্যটা কালার আসে এই। ওকে, এটা কোনো ওভারলে, মানে এটার ব্যাকগ্রাউন্ড টাইপটা, এটা ডিউরেশন থাকবে এখানে, ওকে থাকুক, তারপর হচ্ছে মানে ডিউরেশন দিচ্ছি আর কি, এটা ইয়ের জন্য, অ্যাডভান্সে যাচ্ছি, এটার ফেডিং
বটম প্যাডিং যেমন এবং মার্জিন বাড়ানো কমানো যাবে এখান থেকে। আচ্ছা এখানে এই যে এগুলো স্যার, এখানে হচ্ছে মোশন এফেক্ট দেওয়ার জন্য, মোশন এফেক্ট দেওয়ার জন্য, ঠিক আছে, মানে আমরা এলিমিনেশনটাকে বলি আর কি, ঠিক আছে, এটা আপনি পারবেন এখান থেকে। এরপর হচ্ছে রেসপন্সিভ, এরপর হচ্ছে এখানে মোশন অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটে যাবেন, অ্যাট্রিবিউটে গিয়ে এটা তো করেছি না অ্যাট্রিবিউটটা। এরপর হচ্ছে ওকে পেন, এখানে আনতে কোনো কাজ নাই আমাদের। স্টাইলে গেলাম, স্টাইলে কালারটা করলাম, হোবার একটু যাই, ব্যাকগ্রাউন্ড ওভারলে মানে এটার উপর ওভারলে দিবি না, দিবেন কি না তো দেন, সমস্যা নাই। একটা ওভারলে মানে একটা কালার পড়বে, কারণ আমাদের ওই যে এই পুরো ছবিটা পিছনের ছবিটা ইয়ের কারণে আপনার ইয়ে হয়ে গেছে, মানে আমার উপরে লেখাটা বোঝা যাচ্ছিল না, সেই জন্য একটা ওভারলে দিচ্ছি, একটা পর্দা পর্দা টেনে দিচ্ছে, তো আমি এটা দিলাম, ঠিক আছে, যেন ছবিটা একটু ওভারলে থাকে। ওকে এই ছবিটা আমার কাছে ছোটো বানাবে না, একটু বড়ো ছবি তো নাই এখানে, না থাকলে এখন বাদ দিব না, পেলেই দিলাম, কোনো কিছু আর কি লাগে না। আমার নাম দিচ্ছি কত সহজে একটা ওয়েবসাইট বানানো যায়, কোন ব্যাপার না, করলাম এখানে আপনি একটু লেখা দিতে পারবেন যেটা আপনার ইচ্ছা, এই যে এখান থেকে ফটো চেঞ্জ করতে পারো অথবা এখানে দিতে পারো। এরপরে বাটনগুলো আছে, আমি চাইলে দিয়ে দিলাম এতটুকু, পজিশন চেঞ্জ করতে পারবেন এখান থেকে, কোথায় রাখবেন মূলত, ভার্চুয়াল আছে, বিয়ে আছে, ওকে আমি সেটা দেখতে চেষ্টা, এলাকাটা আপনি তাহলে কই রাখবেন সেটা ঠিক করতে পারবেন, এই এইচ ওয়ান না টু শুরু করবেন সেটা করতে পারবেন, সেন্টার রাখ করার সুযোগ আছে। প্রথমে এটার ডিজাইনটা চেঞ্জ করতে চান, মানে টাইপোগ্রাফিতে টাই যাবেন, টাইপোগ্রাফিতে এটার ফন্ট নেম এটা চেঞ্জ করতে পারবেন আপনি, ব্যারেন্দা দিলাম, সাইজ তো বড় করতে পারবেন, ঠিক আছে। তারপর উইথ ওয়েট, ওয়েটটা বর্তমান একটু মোটা করতে পারবো আমরা, টাস্টেড আপার কেস করতে পারবো, স্টাইলে নর্মাল করতে অথবা ইটালিক করতে পারবেন আপনি, ওকে। ডেকোরেশন আন্ডারলাইন করবেন কি না, না করবো না, নট কাটা কেটে দেবেন কি না তাও পারবেন, না কিছুই না, লাইন হাইট পাল্টাতে পারবেন, লেটার স্পেসিং মিডিয়ালে গ্যাপ রাখবেন কি না, গ্যাপ রাখবেন কি না, ওকে এটা আপনি করতে পারবেন এখান থেকে। তারপর হচ্ছে ওকে এই যে বাটনগুলো আছে রাখবেন কিনা আপনি ঠিক করে দেবেন, এটা বলতে দুইটা বাটন আছে রাখবেন না ফেলে দেবেন, না আমি এটা ফেলে দিলাম, এটা কলমে গেলাম, রাখবেন না ফেলে দেবেন একটা থাকুক, কই রাখবেন এটা, মিডিলে সেন্টারে নেক পাশে, বর্তমানে বিষয় হচ্ছে গ্রিন হচ্ছে লেখে দিল টেক্সট কালার চেঞ্জ, ওভার করলে টেক্সট কালার লাল, হয়ে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, নর্মালি ব্যাকগ্রাউন্ড নীল দিই, এটা আমার দরকার নেই,
মিডিলে দিলাম, দেখি একটু প্রথম দেখাচ্ছে এরকম। হ্যাঁ আমরা অবশ্যই পিছনে প্লেন ছবি দিব, পিছনে লেখা ছিল তো জন্য এটা বসতেছে না, বাট আমরা প্লেন ছবি দিব পিছনে, উপরে লেখা হতো সেই জন্য। চাইলে প্লেন ছবি দিতে পারেন, লাইন হাইট অনেক কম, ঠিক আছে লাইন হাইট অনেক কম, খেয়াল করছেন এই যে লাইন হাইট অনেক কম, লাইন হাইটটা কই ব্লেস বলেন কোথায় আছে, অ্যাট্রিবিউটে কোথায় এটা, স্টাইলে কোথায় বলে দেখলাম, লাইন হাইট, লাইন হাইট খুঁজেন কোথায় কোথায় গেল, অ্যাডভান্স টাইপোগ্রাফি দিতে থাকবে, দেখছেন বাড়া দিলেন অনেক ছোট, আমি সেটা বড় ছবি তুলব এখানে। ওকে এরপর হচ্ছে এখানে এখানে লোগো গুলো আছে দেখছেন অনেক লোগো, ছবিটা এখানে ক্লিক করে দেখি নাম্বার নাম্বারও দিয়ে আছে নাকি, হ্যাঁ নাম্বারও দিয়ে আছে। তো এখানে আপনি বিভিন্ন যে কোম্পানিগুলো চাকরি আপনি কাজ করেছেন তবে যে তাদের সাথে কাজ করেছেন তাদের লোগোটা ইউজ করবেন। তো আমরা চাইলে কিছু লোক ইউজ করতে পারি এগুলো ফেলে দিয়ে, একটা গ্যালারি আমি ফাইবারের নাম দিচ্ছি, আর একটা করি আরবের নাম দিচ্ছি, এগুলো দুটো ক্লিয়ার করে আমি কাজ করছি। তারপরে দুটো কোম্পানির নাম দিই পড়ছি তো, ওকে এটা হলো বিভিন্ন কোম্পানির ভায়ারদের প্রতিষ্ঠানের লগো, অথবা আপনি যেগুলো প্রতিষ্ঠানে জব করে থাকেন তার লগোগুলো কাজ করেছেন তার একটা প্রমাণ এট পিএইচআর। ওকে এই লেখাটা চেঞ্জ করতে পারবো একটু, অনেক কিছু ভেরিয়েশন করে আপনার অভিজ্ঞতা কতটুকু আছে ডিপেন্ড করে এটার উপরে। ক্যাপশন দিতে পারেন, একটা দিয়ে দেখা দিলাম, ওকে এখানে ছবি ছোট বড় তো একটা ছবি দিবেন। ওকে এরপর হচ্ছে এখানে চেঞ্জ করতে পারবে লেখা, একই জিনিস এখানেও একই অবস্থা, ঠিক আছে একেবারে কমন সব চেঞ্জ করতে পারবেন এভরিথিং, ঠিক আছে এই যে বিষয়গুলি। তারপরে এখানে আছে লেখা, এখানে একটা ছবি আছে চাইলে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে পুরো নিজের উপর ডিপেন্ড করে। এই যে একটা বাটন আছে, বাটনে কি লেখা আছে, কল মি, ওকে কল মি কল, এখানে মানে কন্ট্যাক্ট কন্ট্যাক্টের সাথে মিলাই দেবেন, কন্ট্যাক্টটা পেজ থাকবে না কন্ট্যাক্টের পেজ, ওকে এখানে পিছনে ব্যাকগ্রাউন্ড কেউ চেঞ্জ করতে হয় যেখানে ক্লিক করবেন স্টাইলে যাবেন, একটা ওয়ে করছিলাম চেঞ্জ করতে পারবেন। এখানে সবজি এড করতে চান
তোমরা ডেটা সেন্টার করতে চান, গুগল ম্যাপটা করতে চান, করতে পারো। ফিচারটা মানে কি অ্যাড করতে চাই সে ডিপেন্ড করে, ঠিক আছে। গুগল ম্যাপ অ্যাড করে দিলাম, মাই হিস্টোরি এখানে একটা ছবি আছে, চেস করতে পারেন। এটা অ্যাবাউট পেজ, ওকে এভরিথিং চেঞ্জ করে দেখি। আমরা পুরো পেজটা একটু দেখি এবার, দেখতে কেমন দেখাচ্ছে। আমাদের ওয়েবসাইটে বর্তমানে এই স্ক্রিন দেখাচ্ছে। এটা হচ্ছে একটা ডেমো ইনপুট করে কিভাবে কাজ করতে সেটা দেখালাম, ওকে এলিমেন্টর দিয়ে। তো যা হোক, আপনাদের নতুন তারা একটু কষ্ট করে দেখেন, এটা করে দেখেন, করে তারপর আমাকে দেখায় না।